tell me. Do you love me? What's up, bhaijan? This is Rotan. আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এরকম একটা সুন্দর স্যাড 3D ভিডিও আপনারা খুব ইজিলি মেক করতে পারবেন। তো এর জন্য আপনারা জাস্ট আমার এই ভিডিওর পিন কমেন্টই ফলো করে সেখান থেকে XML ফাইলটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি থেকেই নিউ 3D স্যাড XML বাই YT Picchi POLA এই প্রজেক্টটিকে আপনারা ওপেন করে দিবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে আর এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে আসবেন। তো এখানে আপনারা ক্যারেক্টার গ্রুপ লেখা একটি রেড কালারের ফাইল দেখবেন। এই ফাইলে আপনাদের কোনো ধরনের কোনো কাজ করার প্রয়োজন নাই। এখান থেকে আপনারা জাস্ট ডান পাশের দিকে স্ক্রল করে নেবেন। তো ডান পাশের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে যে ইওর ফটো লেখা যে স্কে কালারের ফাইলগুলো দেখবেন, এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যেই আপনারা জাস্ট আপনাদের নিজেদের পিকচারটিকে অ্যাড করে দেবেন, অথবা আপনারা যে স্যাড পিকচারটা ধরা ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই পিকচারটি অ্যাড করে দিবেন। আর অ্যাড করার জন্য আপনারা এই ফাইলের উপরে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিল ক্লিক করবেন, তারপরে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটি ক্লিক করবেন, দেন গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো পিকচারটিকে সিলেক্ট করে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিবেন। অলরাইট, এইভাবে করে আপনারা বাকি সবগুলো ফাইলের মধ্যেও আপনাদের সেম একটি পিকচারই বারবার অ্যাড করে নেবেন। আর যখন এই সবগুলো ফাইলে পিকচার অ্যাড করা কমপ্লিট হবে, দেন জাস্ট আপনারা এই ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করবেন। আর মিউজিকের লিঙ্কও আমি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, দেন ভিডিও সেকশনের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটিকে আপনারা 1080p সিলেক্ট করবেন, ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে জাস্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করে দিলেই এই ভিডিওটি আপনাদের ফোনে এক্সপোর্টিং হয়ে যাবে। তো এইটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।